পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, পবিত্র পয়লা বৈশাখের দিন আপনার শরীরে ধারণ করুন এই দুটি জিনিস। আমরা প্রত্যেকে কিন্তু পবিত্র পয়লা বৈশাখের দিন এই জিনিসটি ধারণ করব। এর মধ্য দিয়ে কি হবে, আপনার কখনো ভয় পাওয়ার কিছু থাকবে না, কখনো আপনাকে পিছনে ঘুরে তাকাতে হবে না, কখনো আপনাকে চিন্তা করতে হবে না, কোনো দুর্ভোগ আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো গ্রহদোষ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা জ্যোতিষশাস্ত্র মেনে কিন্তু এই দিন বিশেষ এই জিনিসটি ধারণ করব। যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা অতি অবশ্যই এটি ধারণ করবেন এবং পরম দলের বিধিবিধান মেনে আমরা বিশেষ কর্মগুলি পালনের মধ্য দিয়ে এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তি লাভ করব। সবার প্রথম আমাদেরকে কিন্তু পরম দলের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে। আমরা এই পবিত্র দিনে অতি অবশ্যই যে জিনিসটা সবার প্রথম ধারণ করব সেটি হলো অহংকারকে, অসৎ কর্মকে দূরে ঠেলে সৎ কর্মকে ধারণ করতে হবে। অর্থাৎ সারা বছর যেন আমরা সৎ কর্ম করি, আমরা যেন সারা বছর সৎ থাকতে পারি, কোনো রকম কুকর্ম, কোনো রকম পাপ কর্ম যেন আমরা না করি, সকল প্রকার অধর্মজনিত পথকে যেন আমরা ত্যাগ করতে পারি, অধর্মকে ত্যাগ করে যেন আমরা চলতে পারি, আমরা যেন অপকর্ম দূরে ঠেলে এগিয়ে চলতে পারি। মোট কথা হলো আমাদেরকে সৎ থাকতে হবে, সৎ পথে চলতে হবে, সত্যকে সাথে নিয়ে চলতে হবে এবং সুন্দর সুমধুর জীবন লাভে যা যা করণীয় সেই কর্মগুলি করতে হবে, আর সেটাই হলো পরম ধলের কর্ম। দ্বিতীয়ত আমাদেরকে যে জিনিসটা শরীরে ধারণ করতে হবে সেটা হলো নিজেকে পরম দলের মানুষ করে তোলা। আমরা যদি পরম দলের মানুষ হয়ে উঠতে পারি, আমরা যদি পরম পিতার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারি, পরম দলের বলা প্রত্যেকটা কর্মকে বাস্তবে ফুটিয়ে তুলতে পারি, আমাদের চলন চরিত্র আচার ব্যবহারকে যদি ঠিক করতে পারি, আমাদের মনের উদারতা ভক্তি শ্রদ্ধা যদি বাড়াতে পারি, আমরা যদি মনের মধ্য থেকে সকল প্রকার গোঁড়ামি হিংসা দ্বেষকে দূর করতে পারি, তাহলে কিন্তু সহজভাবেই আমরা ঠাকুরের মানুষে উঠতে পারবো। আমরা যদি প্রত্যেকটা জীবকে ভালোবাসতে পারি, প্রত্যেকটা জীবকে যদি সেবা দিতে পারি, তাহলে কিন্তু সহজ আমরা পরম দয়ালের মানুষে উঠতে পারবো। আর এই মানুষে ওঠাটাই আমাদের জীবনের কিন্তু পরম লক্ষ্য হতে হবে। তো সবার প্রথম আমাদেরকে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে পালন করতে হবে। এবার চলুন আমরা জেনে নিই জ্যোতিষশাস্ত্র মানে কোন বিশেষ জিনিস আমাদের শরীরে ধারণ করতে হবে। এদিন যারা অমঙ্গলকে দূর করতে চান, যারা সারা বছর ভালো কাটাতে চান, যারা সকল প্রকার বাধা বিপত্তিকে দূর করতে চান, যারা সকল প্রকার গ্রহদোষ ফাঁড়াকে কাটাতে চান, তারা অতি অবশ্যই এই বিশেষ জিনিসটি কিন্তু ধারণ করবেন। গোমাতার চরণে প্রণাম নিবেদন করে, পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করে, পরম দয়ালের চরণে ফুল তুলসী পত্র অর্পণ করে, সেই অর্পণ করা ফুল এবং তুলসী পত্র আপনারা অতি অবশ্যই একটি লাল চেলি কাপড়ে বেঁধে সেটাকে একটি ঘুমসির সাথে হাতে ধারণ করবেন। আপনারা কিন্তু কোমরে এই জিনিসটা ধারণ করবেন না, হাতে বা গলায় এই জিনিসটা ধারণ করবেন। এটা কিন্তু আপনার রক্ষা কবচের মতো কাজ দেবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু এই বিশেষ জিনিসটা আপনারা ধারণ করতে পারেন। পরম দলের আশীর্বাদ যাতে আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হয় সেই কামনা করি। পরম দলের শ্রী চরণে প্রার্থনা জানাই আপনারা যাতে প্রত্যেকে ভালো থাকেন, সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।